করোনা মহামারীর দুঃস্বপ্ন কাটিয়ে আবারও জমজমাট হয়ে উঠেছে বাঙালি পাড়া। গত রবিবার পূর্ব লন্ডনের ব্রাডে আর্ট সেন্টারে সেরকম একটি জমজমাট আয়োজন করেছে ফ্রেন্ডস ক্লাব ইউকে। বৈশাখী মেলা ও পিঠা উৎসব নামে এই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। লন্ডন সহ বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, সোয়ানসি, নটিংহাম এবং অন্যান্য শহর থেকে সপরিবারে অনেকে উপস্থিত ছিলেন এই মেলায়। এখানে শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মেলায় এবং এতে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। মেলায় পান্তা ইলিশ, পিঠাফুলি, ডাকাই বিরিয়ানি, তেহরি, শাড়ি, কাপড়, গয়নার স্টলে ছিল উপচে পড়া ভিড়। মেলায় এসেছেন অনেক বিদেশি, যাদের মুখে বাংলা শুনে মুগ্ধ মেলায় আগতরা। আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, সবার সাথে সেলিব্রেট করো, অনেক সুন্দর এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছে। আপনি বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন তো না? জি। ওখানকার আর এখানকার আপনি কি কি ভালো লাগছে? খাবার দাবার থেকে শুরু করে খাবার, কাপড়, মানুষ, সবকিছু অনেক সুন্দর। বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। মেলার আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সন্তানদের বাংলা কালচার এবং বাংলার যে ঐতিহ্য পিঠা, এটার সাথে পরিচয় করিয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেই সাথে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা বাচ্চাদেরকে এই সংস্কৃতি রিলেটেড ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই আমরা বড়রা না, আমাদের বাচ্চারা আসুক, এই মেলা দেখুক এবং এই মেলা থেকে শিক্ষা গ্রহণ করুক এবং পরবর্তী প্রজন্মে তারা যেন এই ধারাকে অব্যাহত রাখে। আজকে আসলে আমি খুবই আনন্দ এবং উৎফুল্ল, কারণ আমার চাহিদাতে আসার চাইতে বেশি লোকজন সমাগম হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমরা কোভিডের কারণে অনেকদিন ঘরে আটকা ছিলাম, এখন আমরা উন্মুক্ত হয়ে সত্যি আনন্দের সাথে সবাই একসাথে হয়েছি। এই জন্য খুবই ভালো লাগছে, ঈদের চাইতে বেশি আমেজ মনে হচ্ছে। আর আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার এবং মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা আনন্দের জন্য আমরা বিজনেস করতে চাচ্ছি না, আমরা আনন্দের জন্য সব কিছু আমরা স্যাক্রিফাইস করতে চাচ্ছি। তো সবার সম্মতি এবং সবার আগমনে আমরা সত্যিকারে অনেক আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ। আশা রাখি আমরা পরবর্তীতে আরও বড় করে এই পিঠামেলা করব। আমার এখানে আছে ঝালমুড়ি, আম কাসন্দি ভর্তা, ম্যাঙ্গো লাসি। আমি হচ্ছে শাকিল কিচেনের পক্ষ থেকে আসছি, ক্যানাডা থেকে, ভ্যাঙ্কুভার ক্যানাডা হচ্ছে শাকিল কিচেনের স্থায়ী ঠিকানা। আমরা এখানে ঘুরতে আসছি, তো আমরা এখানে অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফ্রেন্ডস ইউকে সবাইকে ধন্যবাদ, শুভ নমস্কার। খুব ভালো আর ব্যাপার হয়েছে যে খেলে বুঝতে পারবো টেস্ট ডিফারেন্ট কেমন, এই জায়গার তো মজা বেশি নাকি ক্যানাডা ভ্যাঙ্কুভারের ঝালমুড়ি বেশি মজা। যারা খাচ্ছে তারা খুব রেসপন্স দিতেছে, বারবার নিতেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমার সাথে খাইতেছি, খুব মজা লাগে, ফ্রেশ লাগে, অর্গানিক লাগে। দুই তিন সপ্তাহ পরে রোজা আমরা খাইছি, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি বিডিস কালেকশন থেকে বলছিলাম। আমার সব বাংলাদেশেরই ট্রেডিশনাল জিনিস, জামদানি, মসলিন, তাঁত, কটনের থ্রি পিস, এভরিথিং, আর বাটিক করা, ব্লক করা সব শাড়িগুলো আছে, আর কিছু জুয়েলারি আছে বাংলাদেশি হ্যান্ডমেড। দেখে এই ধরনের মেলা আলহামদুলিল্লাহ অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, ভালোই ভালো আমাদেরকে হেল্প করে, মানে আমাদের মেলা আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোশন করতে হেল্প করে, আমাদেরকে এক্সপ্রেস করতে হেল্প করে সবার কাছে, ভালো। এটা চমৎকার আয়োজন, কারণ এই ধরনের মেলার প্রয়োজন আছে। এখানে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্য এই ধরনের মেলার বিশেষ প্রয়োজন আছে। আর আজকে বিশেষ করে পান্ডেমিকের পরে এই প্রথমবারের মতো ব্রাডি সেন্টারে এত লোকের সামনে আমরা মিলিত হতে পেরে সত্যি আনন্দিত এবং আয়োজকদের জন্য আমি ধন্যবাদ জানাই। আমি কোট করব নাচ বসা বাইরে যে আসলে আফটার টু ইয়ার্স অফ প্যান্ডামিক এখন একটা ঈদ আসছে, বিউটিফুল ডে, একটা গ্যাদারিং, আই রিয়েলি লাইক ইট অ্যান্ড আই এম প্রাউড টু বি এ মিডিয়া পার্টনার অ্যাসোসিয়েটেড উইথ ফ্রেন্ডস ইউকে বাংলা ক্লাবের। খুব ভালো লাগতেছে আর আমি আসলে মনে করি এটা খুবই দরকার, আমাদের নতুন প্রজন্মকে একত্র করা এবং কমিউনিটিকে একত্র করা। আই ওয়েলকাম দ্য
যারা ওইটার উদ্যোক্তা সবাইকে আমি ওয়েলকাম জানাই অ্যান্ড থ্যাংক ইউ ফর প্রেজেন্টিং এ লাভলি ইভেন্ট অ্যান্ড এ লাভলি ডে ফর চিলড্রেন অ্যান্ড এভরি ওয়ান টু কাম আউট আফটার লং টাইম থ্যাংক ইউ আমার খুবই ভালো লাগে কারণ আমার মনে হয়েছে এই বিদেশ বিভুয়ে আমাদের নিজেদের একটা কমিউনিটির যেই এই প্রয়াস আমার মনে হয় এটা আমাদের মানে আমাদের মন উত্তেজিত হয়ে যায় এখানে এসে আমাদের কি ভালো লাগছে চারিদিক পিছনে গান হচ্ছে চারিদিকে আমাদের বাংলাদেশি খাবার মানুষজন খুবই ভালো লাগছে আমি অনেক দূর থেকে এসেছি রাতে এসে অনেক আনন্দ লাগছে সবাই সাথে দেখা সাক্ষাৎ হইতেছে অনেক উপভোগ করতেছি অনেক এনজয় করতেছি আসলে আমি এখানে ঢাকার পুরান শ্রেণের বিহারিটা নিয়ে আসছি কিছু পিঠাও নিয়ে আসছি তো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের মেলা আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সবাই এনজয় করতেছি আমরা মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশন করেন লন্ডনের স্থানীয় শিল্পীবৃন্দ সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন